Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wal aqibatu lil muttaqeen. Was salatu was salamu ala rasulihi muhammadin wa alihi wa ashabihi ajma'in. Priyo dini bhaiyo bonera. Ami Hafiz Qari Muhammad Mustafizur Rahman Muaz bolchi. Online madrasay apnader shokolkei shagotom janacchi. Bondura, ajke amader alochonar bishoy holo যে কোন নামাজের সময় কতক্ষণ পর্যন্ত থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা জানব যে ফজরের নামাজের সময় শুরু হয় কখন এবং শেষ হয় কখন শেষ রাত্রিতে যখন পূর্ব আকাশে উত্তর দক্ষিণে লম্বা বিস্তীর্ণ সাদা আলো রেখা দেখা যায় যা ক্রমান্বয়ে বাড়তে থাকে ওই সময়কে সুবহে সাদিক বলে তখন থেকেই ফজরের ওয়াক্ত শুরু হয় এবং সুবহে সাদিক হতে সূর্য উদয় পর্যন্ত ফজরের নামাজের ওয়াক্ত থাকে প্রিয় বন্ধুরা এবার আমরা জেনে নেব যে জোহরের এবং জুমার নামাজের ওয়াক্ত শুরু হয় কখন এবং শেষ হয় কখন দ্বিপ্রহরে সূর্য পশ্চিম আকাশে হেলে যাবার পর কোনো বস্তুর ছায়ায় আসলি ছাড়া অর্থাৎ সূর্য মাথার উপর আসলে তখন যে ছায়া হয় তা বাদ দিয়ে তার ছায়া দ্বিগুণ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত জোহরের নামাজের ওয়াক্ত থাকে কিন্তু ছায়া এক গুণ থাকার মধ্যেই জোহরের নামাজ পড়া উত্তম বন্ধুরা এবার আমরা জানব যে আসরের নামাজের সময় কখন শুরু হয় এবং শেষ কখন হয় জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পর হতে শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত আসরের নামাজের ওয়াক্ত থাকে তবে সূর্যাস্তে পূর্বক্ষণে যখন সূর্যের আলো প্রখরতা থাকে না বা সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে তখন আসরের নামাজ পড়া মাকরুহ কিন্তু ওই দিনের আসরের নামাজ না পড়ে থাকলে সূর্যাস্তের অপেক্ষা না করে ওই সময় পড়ে নিতে হবে বন্ধুরা এবারে আমরা জানব যে মাগরিবের নামাজের সময় শুরু হয় কখন এবং শেষ হয় কখন সূর্য সম্পূর্ণভাবে অস্ত যাওয়ার পর হতে পশ্চিম আকাশে লাল রঙের পর সাদা রং থাকা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে তবে সূর্যাস্তের সাথে সাথেই নামাজ পড়া উত্তম বিনা ওজরে বেশি দেরি করা ঠিক নয় পশ্চিম আকাশে সাদা রং শেষে কালো বর্ণ শুরু হলে আর মাগরিবের ওয়াক্ত থাকে না বন্ধুরা এবারে আমরা জেনে নেব যে ইশার নামাজের সময় শুরু হয় কখন থেকে এবং শেষ হয় কখন থেকে পশ্চিম আকাশে লাল রং এরপর যখন সাদা রং বিলুপ্ত হয়ে অন্ধকার হয়ে যায় তখন থেকে ইশার ওয়াক্ত শুরু হয় সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত ইশার ওয়াক্ত থাকে তবে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে আদায় করা উত্তম বা মুস্তাহাব অর্ধেক রাত পর্যন্ত জায়েজ এরপর বিনা ওজরে দেরি করা মাকরুহে তাহরিমি এশার নামাজ আদায়ের পরক্ষণে বিতরের নামাজের ওয়াক্ত শুরু হয় এবং সুবহে সাদিক পর্যন্ত বিতরের নামাজের ওয়াক্ত থাকে দলিল হেদায়া প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর ৮০ বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু আমি আশা করতেছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ আমার যখন মৃত্যু ঘটবে তখন আপনাদের দোয়াটাই আমার অনেক বেশি কাজে লাগবে আর বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনার কারণে যদি কোনো একজন ব্যক্তি ইসলামের একটি বিষয় জানতে পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন এবং আপনার মৃত্যুর পরে সেটাই আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগামী এপিসোডে আপনি কোন টপিকের উপর জানতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি নিয়মিত আমাদের ভিডিওগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ